हेलो स्टूडेंट्स, हाउ आर यू? आई एम वेल। आई होप यू आर ऑल वेल बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। আমরা আজ 1 বছর অতিক্রান্ত হয়েছে আমরা করোনা ভাইরাসের কারণে আমাদের স্বাভাবিক শিক্ষা থেকে বঞ্চিত। আমরা সবাই ঘরে আছি, নিরাপদে আছি এবং নিরাপদে থাকতে চাই। তারই ধারাবাহিকতায় আমাদের অনলাইন ক্লাস যথারীতি চলছে, আর সকলে অনলাইন ক্লাসে যোগদান করবে, ক্লাস দেখবে, কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট করবে, পরবর্তীতে সমাধান করার চেষ্টা করব। এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে সকল শ্রেণীর সকল ক্লাস যথারীতি চলছে, সকলেই এই ক্লাসে অ্যাটেন্ড করবে এটা আমি আশা করি। আমি এর আগের ক্লাসে করেছিলাম বর্ণ, আজকে আমি একটা ভিন্ন ক্লাস করব এবং খুব গুরুত্বপূর্ণ ক্লাস করব। আমি আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে, ক্লাস ঘোষণা করার আগে আমি দুটো আগে জিনিস একটু দেখাতে চাই, তারপরে আমি ক্লাসটা ঘোষণা করব। ঘোষণা তোমাদের মাঝ থেকেই আমি এই ঘোষণাটা নিতে চাই, সে কারণে আমি আজ ঘোষণাটা দিব না আগে। তো আমি এখানে দুটি বাক্য দেখতে পাচ্ছ, বিদ্যা যোগ আলয়, আর এটা আছে মা বাবা, মা ও বাবা। এই দুটি সেন্টেন্সের ভিতরে, দুটি বাক্যের ভিতরে তোমরা কি কোনো পার্থক্য বা মিল খুঁজে পাও? দেখো, বিদ্যা যোগ আলয়, এখানে বিদ্যা একটা অংশ আর আলয় একটা অংশ। আমরা এই বিদ্যালয়টাকে যদি একটু বিশ্লেষণ করি বা ভাঙি, তাহলে আমরা এই দুটি অংশ পাই, একটা হচ্ছে বিদ্যা আর একটা হচ্ছে আলয়। এই বিদ্যার শেষে আছে আ, বিদ্যা, আর আলয়ের আছে আ, অর্থাৎ দুটি আ যোগ করে হয়েছে আ, বিদ্যা, এখানে হয়েছে বিদ্যা। তাহলে এটা কিসে কিসে হলো? বিদ্যা আ হচ্ছে স্বরবর্ণ, আর এদিকে আ এটাও স্বরবর্ণে, অর্থাৎ বর্ণে বর্ণে মিল। বর্ণে বর্ণে মিল হয় কি? বর্ণে বর্ণে মিল হয় স্বরবর্ণ। বর্ণে বর্ণে কি হয়? স্বরবর্ণ হয়, বর্ণে বর্ণে হয় স্বরবর্ণ। বর্ণে বর্ণে হয় স্বরবর্ণ। স্বরবর্ণ হয়, বর্ণে বর্ণে হয় স্বরবর্ণ। এবার আমরা আসি মা বাবা, মা ও বাবা। এখানে আমরা এটাকে যদি একটু বিশ্লেষণ করি বা ভাঙাই, তাহলে আমরা কি পাই? মা ও বাবা, এই দুটি জিনিস পাচ্ছি। এখন একটু আগে আমরা ছিল বিদ্যালয়, সেখানে ছিল দুটি বর্ণের মিল হয়েছিল, দুটি বর্ণে মিল করে এই যে আকারে আকারে এখানে বিদ্যা, এই যে বিদ্যা হয়েছে, অর্থাৎ আকারে আকারে কি হয়েছে? আকার হয়েছে। এইখানে বর্ণে বর্ণে মিলকে কি বলে? সন্ধি বলে। বর্ণে বর্ণের মিলকে কি বলে? সন্ধি বলে। তাহলে বিদ্যালয় হচ্ছে একটা সন্ধি। এরপরে মা বাবা, মা ও বাবা, এখানে মা একটা শব্দ, বাবা একটা শব্দ, আর মাঝখানে একটা জিনিস আছে, এটাকে কি বলে? অব্যয়পদ। এটাকে কি বলে? অব্যয়পদ। এই যে মা ও বাবা, এই মা একটা পদ আর বাবা একটা পদ, অর্থাৎ এখানে দুটি পদ মিলে মা বাবা হয়েছে, একত্রে মা বাবা হয়েছে, এইটাকে বলে সমাস। এখন সমাস কি? সমাস হচ্ছে দুটি পদ মিলে হয়েছে। এই এইখানে হয়েছে সমাস কিসে কিসে হয়েছে? দুটো পদ মিলে একটা পদে পরিণত হয়েছে, আর এখানে দুটো বর্ণে বর্ণে পরিণত হয়েছে। তাহলে সমাস শব্দের অর্থ কি আর সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। কিসের মিলন? বর্ণে বর্ণে মিলনকে সন্ধি বলে,
আর পদে পদে মিলনকে সমাস বলে। আজ আমাদের বিষয় হচ্ছে সমাস, আমরা আজকে সমাস করব। এখন সমাস কি, সমাস কাকে বলে? সমাস হচ্ছে একপদী ভাব ও সমাস, একপদী ভাব ও সমাস। সংস্কৃতে আছে একপদী ভাব ও সমাস, সমাস হচ্ছে এক পদে পরিণত হওয়াকে সমাস বলা হয়। কি বলে? এক পদে পরিণত হওয়াকে সমাস বলে, অর্থাৎ পাশাপাশি একাধিক পদ যদি এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলে। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, সমষ্টি। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ, মিলন বা সমষ্টি। এবার আসি একটু ভিন্নতার অর্থে। এই সমাস শব্দের অর্থ কি তাহলে? সংক্ষেপণ, মিলন বা সমষ্টি। এবার আমরা একটা শব্দ দেখতে যাচ্ছি, মা বাবা একটা শব্দ, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি একটু, আমরা পেয়েছি মা ও বাবা। আমরা এটাকে কি করছি, এই মা বাবাটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা এটুকু পাই, মা ও বাবা। এখন প্রশ্ন হলো, নিচে আমি কিছু শব্দ দিয়েছি, এই শব্দগুলোর সাথে আমরা একটু পরিচয় হওয়ার চেষ্টা করব। সমাস সমান পদ, সমস্ত পদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য, পূর্বপদ, পরপদ, এই কথাগুলো শব্দের সাথে আমরা একটু পরিচিত হব, এবং এরা কে কে কি কি কাজে লাগে আমাদের, আমরা সেটা এবার একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। এইখানে আমরা একটা শব্দ লিখেছি মা বাবা, আমি একটু এটাকে একটু ভিন্ন কালার দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। এটা একটু ভিন্ন কালার দিয়ে দেখালাম মা বাবা। এই যে মা বাবা, এটাকে বলে সমস্ত পদ, এটাকে কি বলে? সমস্ত পদ। এটার অবশ্য এই একই চিহ্ন, একই কালার দিয়ে আমি একটু দেখাইলাম মা বাবা এটাকে কি বলে? সমস্ত পদ। অর্থাৎ যে শব্দটা একটা শব্দ এক পদে পরিণত হয়, সেই এক পদে পরিণত হওয়ার শব্দটাকে বলা হয় সমস্ত পদ, অথবা সমাসবদ্ধ পদও বলা হয়। এরপরে আছে মা ও বাবা। এই যে যে ভাঙ বিশ্লেষণ করলাম, এই যে মা বাবাটাকে, মা একটা পদ হলো, বাবা একটা পদ হলো, এই এটাকে বলা হয়, এই যে যে ভাঙাইছি মা ও বাবা, এটাকে বলে ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। এই যে মা ও বাবা, এই যে যে ভাঙাইছি, এই ভাঙানোটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এই তিনটি একত্রে বলা হয় ব্যাস বাক্য, সমাস বাক্য, এই তিনটিকে বলা হয় কি বলে? এই যে মা ও বাবা যে ভাঙানো হয়েছে, এই বিশ্লেষিত রূপকে, সমস্ত পদের বিশ্লেষিত রূপকে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এখন আসি আরেকটা, সমাস সমান পদটা কি এটা আমরা জানার চেষ্টা করব। এই যে ব্যাস বাক্য হলো মা ও বাবা, এই ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে বলা হয় সমাস সমান পদ। ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে কি বলা হয়? সমাস সমান পদ বলা হয়। এই যে ব্যাস বাক্য আমরা করলাম মা ও বাবা, বা বিগ্রহ বাক্য করলাম বা সমাস বাক্য করলাম, এটাকে এই যখন বিশ্লেষিত রূপের প্রত্যেকটা পদ পাবো তখন তাকে বলা হয় সমাস সমান পদ। এর ভিতরে আরেকটা জিনিস আমরা একটু জানার চেষ্টা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো এখানে মা একটা পদ, বাবা একটা পদ, আর মাঝখানে আছে ও। আমি একটু ভিন্ন কালার কালার দিয়ে, তিনটি কালার দিয়ে একটু দেখাবার চেষ্টা করেছি। এই যে মাঝে ইয়েলো কালারটা দিয়েছি আর ব্লু কালারটা দিয়েছি মাঝে, এই যে মা হচ্ছে প্রথম আছে, এটাকে বলে পূর্বপদ বা প্রথম পদ অথবা প্রথম পদ, যেটাই আমি, তবে সাধারণত বেশি পরিচিত পূর্বপদ। এরপরে আছে বাবা, এটাকে আমরা বলি পরপদ। এটাকে পূর্বপদ বলে কোনটায়? মাটাকে বলে পূর্বপদ আর বাবাটাকে বলা হয় পরপদ। এখানে বাবাটাকে বলা হয় পরপদ। আমি একটু দুই কালার দিয়ে দিলাম, মা বাবাটাকে দেখালাম, এই যে পূর্বপদ এবং পরপদ। এই পূর্বপদটাকে দক্ষিণ পদ অনেক সময় বলে অনেকে, আর এই পরপদটাকে উত্তর পদ অনেক সময় বলে। তো যাই হোক, আমরা এই জিনিসটুকু আগে আবার বোঝাবার চেষ্টা করছি। সমস্ত পদ হচ্ছে মা বাবা, আমরা যখন মা ও বাবা এই যে এটাকে বিশ্লেষণ করছি বা ভাঙিয়েছি, এই ভাঙিত ভাঙান রূপটা অথবা বিশ্লেষিত রূপটাকে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য।
আর এই যে যে মা ও বাবা, এই যে পদ পালায় একটা পদ, এই ব্যাস বাক্যের প্রত্যেকটা পদকে বলা হয় সমাস। তাহলে আমরা এই কথাগুলো কি বুঝতে পারছি সকলে? আচ্ছা, ওকে, ধন্যবাদ আমার প্রিয় শিক্ষার্থীরা। আমি এই সমাসটা একটু ক্লোজ করে বলাবার চেষ্টা করব। বাংলা ভাষায় সমাস প্রধানত ছয় প্রকার। বাংলা ভাষায় প্রধানত সমাস কয় প্রকার? ছয় প্রকার। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মদ্বয় সমাস, অব্যয়ী সমাস, বহুব্রীহি সমাস। আমি আজ আলোচনা করব দ্বন্দ্ব সমাস। আমি আজ কি আলোচনা করব? দ্বন্দ্ব সমাস। এবার আমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। এই দ্বন্দ্ব সমাসটা কি, আমরা আজকে সেটাই বোঝার চেষ্টা করব। কি দ্বন্দ্ব সমাসটা? আশা করি তোমরা সকলে ধৈর্য সহকারে শুনবে এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবে বা কমেন্ট করে জানাবে। আমি আসি আজকে দ্বন্দ্ব সমাস নিয়ে। দ্বন্দ্ব সমাসটা কি? দ্বন্দ্ব বলতে থাকা যেন মনে হয় যেন একটু একটু মারামারি, এরকম একটা ভাব। তো এই দ্বন্দ্ব সমাসটা হচ্ছে, একটু আগে আমরা লিখেছিলাম, কি লিখেছিলাম? মা ও বাবা লিখেছিলাম। এইটাকে যদি আমরা আবার একটু দেখি, তাহলে এখানে একটু আমরা এরকম একটু কিছু জিনিস পাই। কিরকম পাই একটু লক্ষ্য করে দেখি। মা বাবা, মা ও বাবা, এখানে দ্বন্দ্ব সমাস কাকে বলে? পূর্বপদ। কি বলবো আমরা? পূর্বপদ। পূর্বপদ কোনটা? পূর্বপদ, পূর্বপদ ও পরপদ। পরপদ, পূর্বপদ এবং পরপদ যদি পূর্বপদ এবং পরপদ যদি সমস্ত সমস্ত পদে প্রাধান্য পায়, প্রাধান্য পায় একটু খেয়াল করে শুনো। দ্বন্দ্ব সমাস কি? পূর্বপদ ও পরপদ যদি সমস্ত পদে প্রাধান্য পায়, দ্বন্দ্ব সমাস তাকে পায়। আমি ভাষাটা কেমন বললাম? যে এখানে আমি একটু আমার সাথে মিল করে আমি কথাটা বলেছি, দেখো একটু খেয়াল করে শোনো। পূর্বপদ ও পরপদ যদি সমস্ত পদে প্রাধান্য পায়, দ্বন্দ্ব সমাস তাকে কয়। এখন পূর্বপদ এবং পরপদ, আমরা একটু আগে জেনেছি পূর্বপদটা কোনটা। এই যে মা হচ্ছে পূর্বপদ, এই যে মা হচ্ছে কোন পদ? পূর্বপদ। বাবা হচ্ছে কোন পদ? পরপদ। তাহলে পূর্বপদ এবং পরপদ, এই পূর্বপদ এবং পরপদ যদি সমস্ত পদে প্রাধান্য, অর্থাৎ পূর্বপদে মা যেমন আছে, বাবা যেমন আছে পরপদ, ঠিক সেই পদটা একই রকমের কোনো পরিবর্তন হবে না। যদি সমস্ত পদে সেরকমই হয়, তখন সেটাকে কি বলে? দ্বন্দ্ব সমাস হয়। এই পূর্বপদ এবং পরপদ, এই যে দ্বন্দ্ব সমাসটা হলো যে পূর্বপদ পরপদ সমস্ত পদে প্রাধান্য পাবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না, যেমন যেমন আছে সেরকম থাকবে। শুধুমাত্র শুধুমাত্র কি হবে? শুধুমাত্র শুধুমাত্র কি হবে? ও এবং আর এই জিনিস তিনটি দ্বারা যদি, ও এবং আর এই তিনটি দ্বারা যদি ব্যাস বাক্য, এই তিনটি তিনটি যদি ব্যাস বাক্যে থাকে,
কখন বসবা, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য আমরা কিন্তু আগেই শিখেছি, যদি এই তিনটি জিনিস যদি ব্যাস বাক্যে থাকে, ও এবং আর, ও এবং আর যদি ব্যাস বাক্যের মধ্যে থাকে, তখন বসবো আমরা এটা অবশ্যই দ্বন্দ্ব সমাস। এবার আমরা সেই বিষয়টা একটু আরেকটু দেখার চেষ্টা করি। এই যে মা ও বাবা, মা হচ্ছে পূর্বপদ, বাবা হচ্ছে পরপদ, তাহলে সমস্ত পদে মা বাবা যেমন আছে সেরকম আছে, তাহলে কোনো পরিবর্তন পরিবর্তন নাই, এটা হবে দ্বন্দ্ব সমাস। আরো আমরা একটু অন্যভাবে বলার চেষ্টা করি, উভয় পদ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। উভয় পদ প্রাধান্য পায় কোন সমাসে? উভয় পদ মানে কি? পূর্বপদ এবং পরপদ। উভয় পদ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। কেন? উভয় পদ মানে কি? এখানে পূর্বপদ হচ্ছে মা, বাবা হচ্ছে পরপদ, তাহলে উভয় পদ, উভয় পদ দ্বন্দ্ব সমাস হয়েছে, সমস্ত পদে সমান আছে, কোনো পরিবর্তন পরিবর্তন হয়নি, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এখন দ্বন্দ্ব সমাস বেশ কয়েক প্রকার আছে, আমরা সেই দ্বন্দ্ব সমাস গুলো একটু বোঝার বলার চেষ্টা করব। এখন সেই দ্বন্দ্ব সমাস গুলো কি কি সেটা জানার আগে আমি আরেকটু কথা বলবো, সেই দ্বন্দ্ব সমাস কয় প্রকার সেটা জানার আগে আমি আরেকটা আরেকটা জিনিস বলার চেষ্টা করব, সেটা হচ্ছে একটু দেখো, এই যে যে মা বাবা বললাম, ও এবং আর থাকলো, এই এগুলো জানার আগে এখানে মা একটা পদ, বাবা একটা পদ, তাহলে এখানে এই বাক্যে, এই ব্যাস বাক্যে কয়টা পদ আছে কেউ বলতে পারবে? এখানে দেখো একটু লক্ষ্য করে যে আমরা কয়টা পদ পাচ্ছি, এখানে আমরা দেখো কয়টা পদ পাচ্ছি, মা একটা পদ, বাবা একটা পদ, তাহলে কয়টা পদ হলো? দুটো পদ। তাহলে এই মা বাবাকে কোন পদী সমাস বলা হয়? মা বাবাকে অর্থাৎ মা ও বাবাকে দ্বিপদী সমাস বলে। দ্বি মানে কি? দুই। দ্বি শব্দের অর্থ কি? দুই। এখানে মা একটা আর বাবা একটা, তাহলে কয়টা আছে? দুটো আছে, এটাকে বলে দ্বিপদী সমাস। এবার আমরা একটু আরেকটা দেখার চেষ্টা করব, আমরা এটা যদি আমরা একটু বলি তাহলে কি হবে? আমি, তুমি, ও, সে। আমি, তুমি, ও, সে, এই তিনজন। আমি ও না দিয়ে আমি যদি এবং দিই তাতেও কিন্তু হবে, আমি, তুমি এবং সে, অথবা আমি, তুমি ও, সে, এই তিনটি। কয়টা পদ ওইখানে? একটা, আমি একটা, তুমি একটা এবং সে একটা, কয়টা পদ আছে? এর ভিতর ও এবং কিন্তু অব্যয় পদ, কিন্তু আমি, তুমি, এ, সে, এটি কয়টি পদ পেয়ে গেছি? আমরা এখানে তিনটি পদ পেয়েছি, এই তিনটি পদ আছে, তাহলে এটা কোন পদী সমাস? এটাকে বলে বহুপদী সমাস। এখানে মা বাবা কয়টা পদ ছিল? দুটো পদ ছিল, বিধায় এটাকে বলে দ্বিপদী সমাস। আর এই সমাসে কয়টা পদ আছে? তিনটি পদ আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বহুপদী সমাস। আমি আরেকটা পদের আরেকটা সেন্টেন্স লেখো, এখানে আমি একটা জিনিস লিখেছি, কচ্চা দালু, তাহলে কি হবে? কচু যোগ আদা যোগ আলু, কয়টা হলো? কচু আদা, ও সরি, কচু আদা এবং আলু, কয়টা পদ পেয়েছি এখানে? তিনটি পদ পেয়েছি, তাহলে এটাকে কি পদ বলা হবে? কি সমাস বলা হয়? এটাকে বলবো বহুপদী সমাস। কচু আদা আলু, কচ্চা দালু, এটাকে কি বলা হয়? এটাকে বলে বহুপদী সমাস। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, একটা আছে দ্বিপদী সমাস, আরেকটাকে বলে বহুপদী সমাস, একটাকে বলে দ্বিপদী সমাস, আরেকটাকে বলে বহুপদী সমাস। এখন আমরা আসব সমাস, এই সমাস যেমন আমরা যদি বলি কি কিভাবে ঘটতে পারে আমরা সেটা একটু বলি।
এই যে লিখলাম মা বাবা, মা ও বাবা, তাহলে এটি কি দ্বন্দ্ব? মার বিপরীত বাবা, তাহলে এটা আমরা বলতে পারি বিপরীত অর্থে দ্বন্দ্ব। দা কুমড়া কিরকম হয়? মা ও কুমড়া, বৃদ্ধ অর্থে দ্বন্দ্ব। আমরা যদি বলি হাত, হাত পা, হাত ও পা, তাহলে এটি কি হয়েছে? হাত একটা, পা একটা, অঙ্গ অর্থে দ্বন্দ্ব, এটা অঙ্গ হাত পা। তারপরে যদি বলি উনিশ বিশ, উনিশ ও বিশ, তাহলে এটা কি আছে? সংখ্যাবাচক দ্বন্দ্ব। এইরকম কিছু দ্বন্দ্ব আছে, তবে এগুলো খুব কঠিন কিছুই না। আমার মূল কথা হচ্ছে দ্বন্দ্ব সমাসটা কি, পূর্বপদ এবং পরপদ সমস্ত পদে প্রাধান্য পাবে এবং এই সমাসের উভয় পদ প্রাধান্য পাবে। উভয় পদ কি হবে? প্রাধান্য পাবে, অর্থাৎ পূর্বপদ যেমন আছে পরপদ যেমন আছে ঠিক সেরকম সেরকম থাকবে, কোনো পরিবর্তন পরিবর্তন হবে না। এই সমাসের কোনো পাত মানে পরিবর্তন পরিবর্তন হবে না, শুধু অব্যয় পদটা বাদ যাবে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য থেকে। আমরা জেনেছি যে সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে রূপটা পাওয়া যায়, যে বিষয়টা পাওয়া যায়, সেটাকে বলা হয় বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা সমাস বাক্য। আর প্রত্যেকটা পদকে, ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে কি বলা হয়? সমাস সমান পদ বলা হয়। ওকে, আজ আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে যে কথা বললাম, এর ভিতরে কারুর কোনো প্রশ্ন বা কোনো ধরনের সংকোচ থাকলে আমাকে নির্দ্বিধায় বলতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। কারুর কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা দ্বন্দ্ব সমাস এটা বুঝলাম, দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রাধান্য পাবে। তাহলে উভয় পদ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। আমরা এই প্রশ্নের উত্তর লিখতে পারবো, দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রাধান্য পাবে। আর এই সমাসের ব্যাস বাক্যের মাঝে কি থাকে? সাধারণত ও এবং আর, সাধারণত কি থাকবে? ও এবং আর। আর এই দ্বন্দ্ব সমাসটা সাধারণত, শুধু দ্বন্দ্ব সমাসটা, সব সমাসেরই একটা বহুপদী সমাস হতে পারে, একটা দ্বিপদী সমাস হতে পারে। দ্বিপদী মানে দুটি সমাস, দুটি পদ নিয়ে যদি সমাস হয় সেটা দ্বিপদী সমাস, আর দুইয়ের অধিক পদ থাকলে সেটাকে বলা হয় বহুপদী সমাস। এই যে এইটুকু আজ আমরা এই দ্বন্দ্ব সমাস এই পর্যন্ত শিখেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে দ্বন্দ্ব সমাস সম্পর্কে আমাকে বলতে পারো, আর না থাকলে আমরা আজকে আরেকটায় যাব। আমি আরেকটায় যাব, সেটা হচ্ছে দ্বিগু সমাস। আমরা আজ কি শেখার চেষ্টা করব? আরেকটা সমাস শিখবো, দ্বিগু সমাস। আচ্ছা, আমি এখন দ্বিগু সমাসটা আলোচনা করছি, একটু মনোযোগ দিয়ে শোনো যদি কোনো আর কোনো প্রশ্ন না থাকে। দেখো, এখানে আমি ওই দ্বিগু সমাসটাকে একটু ভাঙাবো, একটু খেয়াল করে দেখো তোমরা, খুব মনোযোগ দিয়ে শোনো। দ্বি যোগ গু, দ্বি গু, দ্বি অর্থ কি? দ্বি অর্থ, এই যে দ্বি শব্দের অর্থ কি? দ্বি শব্দের অর্থ কে বলতে পারবে? দ্বি শব্দের অর্থ, এই দেখো, অর্থের দ্বি শব্দের অর্থ দুই। দ্বি শব্দের অর্থ হচ্ছে কি? দুই। এরপরে আছে গু, গু শব্দের অর্থ কি? এখানে গু শব্দের অর্থ গুণ, গু শব্দের অর্থ হচ্ছে কি? গুণ, গু শব্দের অর্থ গুণ। তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারো, গু শব্দের গু অর্থ গুণ, গু অর্থ হচ্ছে গুণ। অর্থাৎ অর্থাৎ যে সমাসের, যে সমাসের, যে সমাসের দুটি গুণ, যে সমাসের দুটি গুণ, সেটি
দিগু। সেটি দিগু বা দিগু সমাস। তা কি বলতে পারি? সেটি দিগু বা দিগু সমাস। আমরা আরেকটু কথায় আসি, আরেকটু আমি ক্লোজ করে বলি, তাহলে সহজে বুঝতে পারবে। এখানে আমরা একটা জিনিস লিখেছি যে দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই, গু শব্দের অর্থ হচ্ছে গুণ, অর্থাৎ যে সমাসের দুটি গুণ সেটি দ্বিগু সমাস। এখন সেই গুণ দুটি কি কি? এক নম্বরের গুণ হচ্ছে, এক নম্বরের গুণ হচ্ছে কি? সংখ্যাবাচক হতে হবে। এক নাম্বার হচ্ছে কি? সংখ্যাবাচক হতে হবে। আর দুই নম্বরের গুণ হচ্ছে, এবার লক্ষ্য করে দেখো কি লিখি আমি, সেই সংখ্যাবাচক শব্দ সেই সংখ্যাবাচক সেই সংখ্যাবাচক শব্দ সমাহার, মিলন সমষ্টি, সমাহার মিলন বা সমষ্টি দ্বারা, সমষ্টি দ্বারা ব্যাস বাক্য আছি। এবার আমরা একটু পরিষ্কার করে বলি, আমরা কি বলছিলাম? দ্বি শব্দের অর্থ কি বলছিলাম? দুই। গু শব্দের অর্থ কি বলছিলাম? গুণ। যে সমাসের দুটি গুণ সেটি দ্বিগু সমাস, তাহলে দ্বিগু সমাস কি? দুটি গুণ থাকতে হবে। সেই দুটি গুণ কি কি? একটা হবে সংখ্যাবাচক শব্দ হতে হবে। প্রথম একটা, এক নম্বর গুণ কি? সংখ্যাবাচক শব্দ হতে হবে। সংখ্যা কিরকম? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এগুলো সংখ্যাবাচক শব্দ হতে হবে। আর সেই সংখ্যাবাচক শব্দ কি হতে হবে? সেই সংখ্যাবাচক শব্দ কি হতে হবে? সমাহার, মিলন বা সমষ্টি। কি কি? সমাহার, মিলন বা সমষ্টি, এই কয়টা দ্বারা যদি ব্যাস বাক্য থাকে, এই তিনটি যদি ব্যাস বাক্যে থাকে, তখন সেটি কোন সমাস হবে? দ্বিগু সমাস হবে। একটু উদাহরণ দিলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। কিরকম? আমরা যদি এই দ্বিগু সমাসটাকে এরকম ভাবে বলি যে দুটি গুণ থাকবে, তাহলে সেই দুটি গুণ আমরা কি কি বলবো? একটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ হতে হবে, আরেকটা কি হচ্ছে? সেই সংখ্যাবাচক শব্দটা কি? সমাহার, মিলন বা সমষ্টির দ্বারা যদি ব্যাস বাক্য থাকে, তাহলে সেটি হবে কি? দ্বিগু সমাস। তাহলে দ্বিগুরে আমরা যদি এরকম বলি, সপ্তাহ, এইটাকে যদি আমরা বলি, তাহলে কি হয়? সপ্তাহ মানে সপ্ত, সপ্ত বা সাত, সপ্ত বা সাত। সপ্ত শব্দের অর্থ হচ্ছে সাত, সপ্ত অহের,
অহ মানে কি? অহ শব্দের অর্থ কি? দিন। সপ্ত অহের, সপ্ত অহের সমাহার। এবার আসি, সপ্ত শব্দের অর্থ কি? প্রথমে হবে সংখ্যাবাচক শব্দ, তাহলে প্রথমে সংখ্যাবাচক শব্দ আছে কিনা, সপ্ত বা সাত, তাহলে সংখ্যা আছে। অহ মানে দিন, সেটা আমরা অনেক বুঝলাম, আর সমাহার বা মিলনও আছে, তাহলে দুটি গুণ এই সমাস আছে কিনা লক্ষ্য করে দেখো। সপ্তাহ, সপ্ত অহের সমাহার, তাহলে এটা কি সমাস? এটা দ্বিগু সমাস। আমরা আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। চৌরাস্তা, 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 চৌরাস্তা। এখানে একটু দুঃখিত যে আমি ঔকারটা পারছি না লিখতে এই শর্ট টাইমে, দুঃখিত, সকলে বুঝে নিও। চৌরাস্তাটা, চৌটা, সি ও চৌ, চৌ শব্দের অর্থ হচ্ছে চার। চৌ শব্দের অর্থ কি? চার, চার রাস্তার মিলন, চার রাস্তার মিলন। তাহলে এখানে কি হচ্ছে? চৌ শব্দের অর্থ হচ্ছে, এখানে আমি চৌটা লিখতে পারিনি দুঃখিত, একটু সকলে বুঝে নিও। চৌ শব্দের অর্থ হচ্ছে চার, চার রাস্তার মিলন। তাহলে চৌ হচ্ছে চার, চার মানে সংখ্যাবাচক শব্দ, আর মিলন আছে এই ব্যাস বাক্যে, তাহলে এটি কোন সমাস? এটা দ্বিগু সমাস। কারুর কোনো প্রশ্ন আছে? কারুর বুঝতে অসুবিধা আছে? প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, তা না হলে আমরা এই আজকের দ্বিগু সমাসটা এখানে শেষ করতে চাই। আমি তারপরেও আবার দ্বিগু সমাসটা আবার বলছি, সকলে মনোযোগ দিয়ে একটু শোনো। দ্বি শব্দের অর্থ দুই, গু শব্দের অর্থ গুণ, অর্থাৎ দ্বিগু সমাস যে সমাসের দুটি গুণ সেটি দ্বিগু সমাস, যেটি দুটি গুণ থাকবে সেটাকে বলবো আমরা দ্বিগু সমাস। এই দুটি গুণ, একটা একটা এক নম্বর গুণ হবে সংখ্যাবাচক শব্দ হতে হবে। সংখ্যাবাচক মানে কি? দুই ছয় নয় দশ, এটা সংখ্যাবাচক শব্দ হতে হবে, আর সেই সংখ্যাবাচক শব্দ সমাহার, মিলন বা সমষ্টি দ্বারা ব্যাস বাক্য হবে। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, আমরা আগে কি সেগুলো আমরা জেনেছি, ব্যাস বাক্য কি, সমাস বাক্য কি, বিগ্রহ বাক্য কি আমরা জেনেছি। তো এইখানে বিশ্লেষিত সমস্ত আমাদের বিশ্লেষিত রূপকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এখানে আমরা এই সপ্তাহটাকে বিশ্লেষণ করলে কি পাই? সপ্ত অহের সমাহার। সপ্ত শব্দের অর্থ হচ্ছে সাত, সপ্ত অহের সমাহার। তো এখানে ব্যাস বাক্য আমরা করলাম কি করলাম, এখানে সপ্ত সংখ্যাবাচক শব্দ পাইলাম আর সমাহার আছে, তাহলে এটা কোন সমাস? এটা দ্বিগু সমাস, কারণ এখানে দুটি গুণ আছে। এরপরে আছে চৌরাস্তা, আমি দুঃখিত চৌটাকে আমি ঔকারটা দিতে পারিনি, তোমরা সকলে বুঝে নিবে। চৌরাস্তা, চৌ শব্দের অর্থ হচ্ছে চার, চার রাস্তার মিলন, অর্থাৎ চার রাস্তার মিলন হলে কি হবে? এই চার হচ্ছে সংখ্যাবাচক শব্দ আর মিলন হচ্ছে ব্যাস বাক্যের একটা, আমরা বলছিলাম ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের এই সমাহার, মিলন বা সমষ্টি দ্বারা যদি থাকে তখন সেটাকে বলবো আমরা কি? সেটাকে বলবো আমরা দ্বিগু সমাস। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে বলো, পরবর্তী ক্লাসে আমরা সমাসের বাকি অংশ করব। কারোর কোনো অসুবিধা থাকলে আমার এখন বলতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি এখন না বলো তাহলে পরবর্তীতে সকলে কমেন্ট করে অথবা যার যে সমস্যা আছে সেই সমস্যা বলে আমাকে জানাবে, আমি পরবর্তীতে সেটা তোমাদের ঠিক করে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসের জন্য আগামী মঙ্গলবারও আমি এই ক্লাসটা নিব, সমাস ক্লাসটা নিব, সকলে থাকবে।
আর যদি কেউ কোনো কিছু জানতে চাও, অন্য কোনটার কঠিন লাগে, কোনটা সমস্যা লাগে, সেটা আমাকে জানালে আমি পরবর্তী ওই ক্লাসটা তোমাদের সেইভাবে বিশ্লেষণ করে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সকলকে ধন্যবাদ, সকলে নিরাপদ থাকো, সকলে নিয়মিত ক্লাসে যোগদান করো, সকলকে ধন্যবাদ।